আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত বেলারুশের সেনা ঘাঁটিতে হামলা করছে ইউক্রেন অভিযোগ প্রেসিডেন্ট আলেকজান্ডারের ইউক্রেনের গুরুত্বপূর্ণ লোহানস্ক শেষ ঘাঁটি লিসেনস্কের পতন বলছে জেলেনস্কির উপদেষ্টা আর থাকবে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া আশঙ্কা জার্মানির রাশিয়া और बेलारूस के एकत्रीकरण दिखे ठेले दिखे पश्चिमारा बोलते राशियार प्रेसिडेंट भ्लादिमिर पुतिन आबारो कृष्णांग हत्या विक्षोभे যুক্তরাষ্ট্র सर्वशेष थाकबे নূপুর शर्मा के लिए सुप्रीम कोर्टे पर्यवेक्षण मौखिक ओटा राय नय बोलते तृणमूल कांग्रेस শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন बेलारूस मिसाइल सोर्से यूक्रेन अभियोग प्रेसिडेंट आलेक्जेंडर लुकाशेंकोर बेलारूसের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশটির সেনাঘাঁটিতে ইউক্রেনের হামলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বেলারুশের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম বেল্টা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার লুকাশেঙ্কো একথা বলেছেন খবর ডেইলি সংবাদ তিনি জানান তিন দিন আগে বেলারুশের সেনাঘাঁটিগুলো ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় কিন্তু প্রতিটি হামলা প্রতিহতের দাবি করেছেন বেলারুশের সেনাবাহিনী লুকাশেঙ্কো ইউক্রেনকে সতর্ক করে দিয়ে বলেছে কিয়েভে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা বেলারুশের নেই তবে যুদ্ধ করতে চাইলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না বেলারুশের এই অভিযোগের ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বেলারুশের প্রেসিডেন্ট আরব বলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমাদের জড়ানোর জন্য পরিকল্পিতভাবে এই ধরনের উস্কানি দিচ্ছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ভেতর থেকে ছড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ লোহানস্ক শেষ ঘাটে লিসেনস্কের পতন বলছে জেলেনস্কির উপদেষ্টা ইউক্রেনে বিশেষ সেনা অভিযানে পরিচালনা করে একের পর এক শহর দখল করে নিচ্ছে রাশিয়া ইতিমধ্যে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন বন্দর নগরী নিয়ন্ত্রণে নিয়েছে এবার লোহানস্কের শেষ বড় ঘাটে লিসেনস্ক শহরের পতন ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির এক উপদেষ্টা ওলেজি আরস্তভিস তিনি বলেন গত কয়েকদিন ধরে দনবাসের কৌশলগত শহরটি দখল করে নিতে সর্বশক্তি প্রয়োগ করেছে রুশ বাহিনী তারা সিভারস্কি দনেস্ক নদী অতিক্রম করেছে এবং উত্তর দিক থেকে শহরের দিকে আসছে এটা বড় ধরনের একটা হুমকি আগামী এক অথবা দুই দিনের মধ্যে বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে উঠবে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া আশঙ্কা জার্মানির রাশিয়া জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করেছে জার্মানি সরকারের একজন প্রতিনিধি জানান রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতভাবে রাশিয়া জার্মানিতে নর্ড স্ট্রিম 1 পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুল্লার দেশটির ভঙ্গে মিডিয়া গ্রুপের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন এমন হতে পারে যে রাশিয়া নর্ড স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিতে পারে তা সন্দেহ গ্যাস লাইনটিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য যে ১১ দিন সময় প্রয়োজন তা দীর্ঘায়িত করতে পারে রাশিয়া আর তা রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতভাবে হতে পারে তিনি বলেন রাশিয়া যদি গ্যাস সরবরাহ কমিয়ে দেয় তাহলে আমাদেরকে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই গ্যাসের ব্যবহার কমিয়ে আনতে হবে মুলার ইতিমধ্যেই গ্যাস ব্যবহারের বিষয়ে জার্মানির বাসিন্দাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন বাসা ভাড়ির বাসিন্দাদের সম্ভাব্য এমন পরিস্থিতি ঠেকাতে শীতকাল শুরুর ১২ সপ্তাহ আগে থেকেই অর্থাৎ এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তার মতে গ্যাস বয়লার এবং হিটারগুলো জ্বালানি সাশ্রয় কিনা তা জরুরি ভিত্তিতে যাচাই করা প্রয়োজন এর ফলে গ্যাসের ব্যবহার 10 থেকে 15% কমিয়ে আনা সম্ভব তবে তিনি আশ্বস্ত করেন যে রাশিয়া সরবরাহ বন্ধ করে দিলে শুধু জার্মানিতে গ্যাসের উপরে চাপ পড়বে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের সংকট তৈরি হবে না তাছাড়া এমন পরিস্থিতি তৈরি হলে জার্মানিতে কোনো গ্যাস থাকবে না বিষয়টি এমন নয় এ সময় তিনি নেদারল্যান্ডস এবং নরওয়েকে জার্মানির গ্যাসের সম্ভাব্য উৎস হিসেবে মন্তব্য করেন তার আগে জার্মানির হামবুর্গ রাজ্যের পরিবেশ মন্ত্রী ইয়ন্স ক্যারস্টান বাসাবাড়িতে গরম পানির সরবরাহ কমিয়ে দেওয়ার কথা জানান জার্মানির ভেল্ট আম সনটাক পত্রিকাকে তিনি বলেন গ্যাস সংকট শুরু হলে বাসাবাড়িতে শুধু জরুরি প্রয়োজনে দিনের একটি নির্দিষ্ট সময় গরম পানি সরবরাহের ব্যবস্থা রাখা হবে সূত্র জানিয়েছে ডয়েচে ভেলে রাশিয়া ও বেলারুশকে একত্রীকরণের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমারা বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন পশ্চিমা বিশ্ব রাশিয়া এবং বেলারুশকে একত্রীকরণের দিকে ঠেলে দিচ্ছে তিনি বলেন পশ্চিমাদের অপ্রত্যাশিত নিষেধাজ্ঞা রাজনৈতিক ও সামাজিক চাপ বেলারুশকে রাশিয়ার সঙ্গে একত্রীকরণে বাধ্য করছে প্রেসিডেন্ট পুতিন বলেন নিষেধাজ্ঞা চাপ কিছুটা সামলাতে এই চেষ্টা চলছে এর মাধ্যমে বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্কের বার্তা চায় বলে মনে করেন পুতিন দুই দেশ 1997 সালে একত্রীকরণের সমর্থনে একটি চুক্তি স্বাক্ষর করেছিল রাশিয়া ও বেলারুশের উভয়েরই ইউক্রেনের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে আবারও কৃষ্ণাঙ্গ হত্যা বিক্ষোভ মার্কিন যুক্তরাষ্ট্রে ट्राफिक नियम भेंगेछिलेन चालक पुलिस बला सत्त्वेও गाड़ी थेके नामेननि उल्टो पालानोर चेष्टा करेछिलेन। सेई अपराधे 60टिर बेशी गुलिते जेलांट वार्कारके झलसा करे दियेछिल पुलिश। तादेर अवश्य दाबी गुली चालियेछेन वार्कारराव। पुलिशेर गुलिते फेर एक कृष्णांग युवकेर मृत्यु निये गत कयेकदिन धरे उत्ताल आमेरिकार ओहायो प्रदेश। काल एकटी बड़ मापेर विक्षोभ समावेशेर आयोजन करेछेन एक्रोनेर बासिन्दारा। परिस्थिति नियंत्रणे राखते शहरबासीके शांत थाकार आर्जी जानियेछेन पुलिश कमिशनार ओ मेयर। उत्तर पूर्व आमेरिकार छोट्ट शहर एक्रोने रविवार राते एई तथा आज राते এই ঘটনাটি ঘটেছে। আক্রমণ পুলিশের দাবি ট্রাফিক সিগন্যাল ভেঙে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল একটি গাড়ি। পুলিশ সেটির পিছনে চালককে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু পুলিশের দাবি গাড়ির ভেতর থেকেই একবার গুলি ছোড়েন চালক, তারপরে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পুলিশের বিবৃতি অনুযায়ী পালানোর সময় তাকে দেখে মনে হচ্ছিল ফের গুলি চালাতে পারে, তাই আমরা গুলি চালাতে বাধ্য হই। ঘটনাস্থলে মারা যান 25 বছর বয়সী জেলেন ওয়াকার। পেশায় ডেলিভারি বয় জেলেন শান্ত ও ভদ্র স্বভাবের, জানিয়েছেন তার প্রতিবেশী ও আত্মীয়রা। কৃষ্ণাঙ্গ যুবকটি যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বা পরেও গুলি চালানোর চেষ্টা করেছিল তা কিন্তু প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়নি। তার সাথে কোনো আগ্নেয়াস্ত্র ছিল কিনা সে বিষয়টিও পুলিশের নীরব। ফলে প্রশ্ন উঠেছে এভাবে তাকে হত্যা করা কেন হলো। জেলার পরিবারের আইনজীবী ববি ডি সেলো দাবি করেছেন পুলিশ সেদিন প্রায় 90 রাউন্ড গুলি চালিয়েছিল, যার মধ্যে অন্তত 60টি জেলারের শরীরে পুড়ে গেছে। অসংখ্য গুলিতে যুবকটির মুখমণ্ডল ও ঝাঁঝরা হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ওই আইনজীবী। এই ঘটনার পরে হাওয়ে বিভিন্ন শহরে গত কয়েকদিনে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার একরনে একটি বড় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। গন্ডগোলের আশঙ্কায় শহরের পুলিশ সদর দপ্তরের সামনে বাড়তি কাঁটাতার ও ব্যারিকেড লাগানো হয়েছে। এদিকে শহরবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়ে পুলিশ কমিশনার স্টিভ মাইলেট বলেছেন যে ঠিক কি ঘটেছিল তা খতিয়ে দেখছি। আপনাদের কাছে অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না, একই বার্তা দিয়েছেন মেয়র ড্যান হেরিগন। সূত্র জানিয়েছে আনন্দবাজার। নুপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মৌখিক, ওটা রায় নয়। সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার পরেও ঘুরিয়ে নুপুর শর্মার পাশে দাঁড়ালো বিজেপি। শীর্ষ আদালতের পর্যবেক্ষণকে তেমন গুরুত্বই দিল না কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তার বক্তব্য, শীর্ষ আদালত নুপুর শর্মাকে নিয়ে যা যা বলেছে সবটাই শুধু মৌখিক পর্যবেক্ষণ, এটা কোনো লিখিত রায় নয়, তাই এ নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। উল্লেখ্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নুপুরকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট বলেছে নুপুর শর্মার মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন, বিবেচকের মতো। রাজনৈতিক দলের মুখপাত্র হলেই যা মুখে এলো তা বলে দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নুপুরের মন্তব্যের জন্যই দেশে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়েছে, দেশে আগুন জ্বলছে, এমনকি উদয়পুরের নৃশংস ঘটনার নেপথ্যেও দায়ী নুপুর শর্মার উস্কানিমূলকের মন্তব্য। এর জন্য ক্ষমা চাইতেও দেরি করেছেন তিনি, তার উচিত প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চাওয়া। শীর্ষ আদালতের সেই পর্যবেক্ষণকে হাতিয়ার করে একযোগে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, দেশে বর্তমান হিংসাত্মক পরিবেশের জন্য নুপুর শর্মাকে দায়ী করে একেবারে ঠিক করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই মন্তব্য আসলে গোটা দেশের মানসিকতার প্রতিফলন। ক্ষমতাসীন দলের উচিত লজ্জায় মাথা নত করে বসে থাকা। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের তরফে টুইট করে বলা হয়েছে, নুপুর শর্মাকে যেভাবে অমিত শাহ এবং দিল্লি পুলিশ আড়াল করছে সেটা লজ্জার। এই রাজ্যের শাসক দলের বক্তব্য। শীর্ষ আদালতই বলে দিচ্ছে গোটা দেশে আগুন জ্বালানোর জন্য নুপুর শর্মা একাই দায়ী, কিন্তু কেন্দ্র সরকার যেন এখনো নুপুরের সঙ্গে ছাড়ছে না। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু সুপ্রিম পর্যবেক্ষণ সম্পর্কে বলেছেন, একজন আইনমন্ত্রী হিসেবে আমার বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। তাছাড়া এটা তো মৌখিক পর্যবেক্ষণ, এটা কোনো লিখিত রায় নয়। সঠিক সময়ে সঠিক প্ল্যাটফর্মে নিয়ে এটা কথা বলবে। আমার যদি এই পর্যবেক্ষণে সমস্যা থাকে বা যেভাবে এটা বলা হয়েছে সেটা নিয়ে প্রবল আপত্তিও থাকে, তাহলে এটা নিয়ে কিছু বলবো না, সূত্র জানিয়েছে সংবাদ প্রতিদিন।